সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। দেখুন প্যানেলটির অবস্থা, এখন শীতকাল, এমনিতে রোদের তীব্রতা কম, তারপর দেখেন প্যানেলের উপর কেমন ময়লা জমে আছে, একদম গাঢ় ময়লা। এরকম হলে তো রোদের আলো পৌঁছাবে না, তাই এগুলো মাঝে মাঝে পরিষ্কার করাটা খুব জরুরি। তো চলুন আগে দেখি যে এই ময়লা অবস্থায় আমরা কত ওয়াট পাচ্ছি বা কত অ্যাম্পিয়ার পাচ্ছি। পূর্বে আমি এই প্যানেলটি একবার পরীক্ষা করেছিলাম, তখন এটা থেকে অ্যারাউন্ড 50 ওয়াটের মতো এসেছিল, কারণ প্যানেলটি অ্যাঙ্গেল ঠিকভাবে বসানো নেই, এখনো অ্যাঙ্গেল ঠিক করেনি। এটা 23 ডিগ্রি অ্যাঙ্গেল বা 25 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকার কথা, সেখানে এটা ফ্ল্যাট অবস্থায় রেখেছে। তা শীতকালে তো একটু অ্যাঙ্গেল বেশি দিতে হয়। তারপর আবার ময়লা পড়ে আছে, তো দেখি এখান থেকে কত ওয়াট আউটপুট আসে। তো চলুন, ব্যাটারিতে লোড দেওয়া হয়েছে, তো ভালো করে বোঝানো যাচ্ছে না। 1.8 অ্যাম্পিয়ার, মানে প্রায় 1.25 অ্যাম্পিয়ার আসতেছে, এবং ওয়াট দেখা যাচ্ছে 25। আপনাদেরকে ভালো করে দেখাতে পারলাম না। তো এখন লোকটি দেখেন চালের উপরে উঠেছে, প্রথমে ময়লা গুলো পরিষ্কার করছে মার্কিন কাপড় দিয়ে আস্তে আস্তে ঘষে, বেশ কালো পানি সেখান থেকে বের হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্যানেলটা একদম ফ্ল্যাট, এটা আমার মনে হয় 5 ডিগ্রি অ্যাঙ্গেলও নেই। তো গরমের দিনে হয়তো কাজ হবে, কিন্তু শীতকালে খুব ঝামেলা। নভেম্বর থেকে আপনার জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাঙ্গেলটি অন্তত 25 ডিগ্রি থাকা উচিত, 31 ডিগ্রি হলে ভালো হয়। তো ধীরে ধীরে সে প্যানেলটি পরিষ্কার করছে। তো আপনার অনেকেই বলেছিলেন যে ডিটারজেন্ট পাউডার না দিয়ে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করলে ভালো হয়, তাই আমিও একে পরামর্শ দিলাম যে আপনি শ্যাম্পু দিয়ে এটা পরিষ্কার করুন। তো আমরা দেখতে পাচ্ছি যে তিনি শ্যাম্পু অ্যাপ্লাই করছেন। না, কথাটি ঠিক, আসলে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করলে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা কমে যায়, যেমনটা আমরা বাইকের ভাইজর, মানে বাইকের হেলমেটের ভাইজর গুলো পরিষ্কার করে থাকি। তো উনি যথেষ্ট চেষ্টা করতেছেন ভালো করে বিষয়টা পরিষ্কার করার। প্রচুর ময়লা এই শীতকালে, যেটা হয় যে বৃষ্টি না হওয়ার কারণে প্যানেলের উপর একে তো কুয়াশা জমে, তারপর আবার রাস্তার বালু, এই দুটো মিলে একটা প্রলেপ তৈরি হয়ে যায়, আর এরকম প্রলেপ তৈরি হলে সূর্যের আলো প্যানেলে প্রবেশ করতে পারে না, ফলে ওয়াট কমে যায়, ব্যাটারি ঠিক মতো চার্জ হয় না, নানান মুখী ঝামেলা। তাই শীতকালে অন্তত মাসে একবার চেষ্টা করা উচিত আমাদের প্যানেল পরিষ্কার করার। তো প্যানেল পরিষ্কারের কাজ মোটামুটি হয়ে গিয়েছে, দেখি আমরা যে প্যানেলটা কেমনটা ক্লিন হলো। তো মোটামুটি দেখেন এখন প্যানেলটি কিন্তু ক্লিন, প্রথমে যখন দেখেছিলেন একদম ময়লা দিয়ে ভরা, তো এখন মোটামুটি ক্লিন হয়ে এসেছে। তো চলুন, ক্লিন যেহেতু হয়ে গিয়েছে, এবার আমরা আবার দেখি যে আসলে কত ওয়াট পাচ্ছি। তো এখন পাচ্ছি 3.19 অ্যাম্পিয়ার, আর ওয়াট পাচ্ছি 45। আগে পাচ্ছিলাম 25, এখন পাচ্ছি 45, এর মানে প্রায় মোটামুটি দ্বিগুণ বলা চলে। তবে রোদ ভালো থাকলে আরো বেশি ওয়াট পাওয়া যাবে, এবং অ্যাঙ্গেল ঠিক করলে এটা থেকে আরো ভালো আউটপুট পাওয়া যাবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।